আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমি ভগ্নাংশের গসাগু ও লসাগু এই অধ্যায়ের অনুশীলনীর 4 নম্বর, 5 নম্বর এবং 6 নম্বর অঙ্ক দেখিয়ে দেব। পূর্বের ভিডিওতে আমি 1 থেকে 3 নম্বর অঙ্ক দেখিয়ে দিয়েছি। পূর্বের ভিডিও যাদের দেখার প্রয়োজন দেখে নেবা, ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তো শিক্ষার্থীরা, আমরা 4 নম্বর অঙ্কটা পড়ে বোঝার চেষ্টা করি। প্রথমে এখানে কি বলা আছে, এখানে বলা আছে গুণিতক নির্ণয়ের মাধ্যমে এবং সমহার বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের মাধ্যমে নিম্নোক্ত ভগ্নাংশগুলোর লসাগু নির্ণয় করো। শিক্ষার্থীরা, আমরা পূর্বের ভিডিওতে গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে এবং সমহার বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের মাধ্যমে ভগ্নাংশগুলোর গসাগু নির্ণয় করেছিলাম। এই ভিডিওতে আমরা লসাগু নির্ণয় করব। তো শিক্ষার্থীরা, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। 1 নম্বরে দেখো, 1/5 কমা 3/10 দেওয়া আছে। এখানেও দেখো সেম জিনিস দেওয়া আছে, তার মানে এটা ভুল দেওয়া আছে। ঠিক আছে, তো 1 নম্বরটা আমরা প্রথমে করব। শিক্ষার্থীরা, গুণিতক বের করতে গেলে, অর্থাৎ ভগ্নাংশের গুণিতকগুলো বের করতে গেলে ভগ্নাংশটার সাথে পূর্ণ সংখ্যার গুণ দিতে হয়। আর গুণনীয়ক বের করেছিলাম পূর্বের ভিডিওতে আমি দেখিয়েছি, সেক্ষেত্রে ভগ্নাংশগুলোকে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করা লাগছিল। এবার ভগ্নাংশগুলোকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করতে হবে। প্রথমে আমরা, এই তো দেখো 1/5, এই ভগ্নাংশটার গুণিতকগুলো বের করব। তো প্রথমে আমরা এই 1/5কে 1 দিয়ে গুণ করব। তো 1 দিয়ে গুণ করলে সেটাই হবে। তারপর 1/5কে আমি 2 দিয়ে গুণ করব। তো 2 দিয়ে গুণ করলে এই ওপরে ওপরে গুণ হবে, 2 একে 2, নিচে থাকবে 5, 2/5। তো দেখছো 2/5 লেখা হয়েছে। এখন আমি ভগ্নাংশটাকে 3 দিয়ে গুণ করবো, অর্থাৎ 1 দিয়ে গুণ করতে হয়, 2 দিয়ে, 3 দিয়ে, 4 দিয়ে, এভাবে গুণ করতেই থাকতে হয়। তারপর সমান দিলাম, কাটাকাটি করা যায় না। তো 3 একে 3, ওপরে থাকবে 3, নিচে থাকবে হচ্ছে 5। তো 3/5 এ পর্যন্ত আমি রাখতেছি, পরের লাগলে আমি বের করে নেব। এভাবে 1/5কে 4 দিয়ে গুণ করে করে এভাবে এখানে লিখব। এখন আমি পরের ভগ্নাংশটার দিকে খেয়াল করো, 3/10 আছে, এর গুণিতকগুলো কিভাবে বের করব। প্রথমে আমি 3/10কে 1 দিয়ে গুণ করব। তো 3/10কে 1 দিয়ে গুণ করলে যা আছে তাই হবে, 3/10ই হবে। তো 3/10 লেখা হয়েছে। এবার 3/10কে আমি পূর্ণ সংখ্যা 2 দিয়ে গুণ করব। তো দেখো কাটাকাটি যায়, উপরে আছে 2, নিচে আছে হচ্ছে 10, 2 দিয়ে 10কে কাটলে হবে 5। তাহলে উপরে থাকলো 3, নিচে থাকলো 5, 3/5। তো দেখো 3/5। তাহলে দেখো এই 1/5 যে ভগ্নাংশটা ছিল তার গুণিতকগুলোর মধ্যে কিন্তু 3/5 আছে। আবার 3/10 যে ভগ্নাংশটা আছে তার গুণিতকগুলোর মধ্যে 3/5 আছে। তাহলে সাধারণ গুণিতক আমরা পেয়ে গেলাম। তো সাধারণ গুণিতক যখনই পাবো সেটাই আমাদের হবে লসাগু, সেটা হতে হবে কাছাকাছি, তাই না? তাহলে 1/5 ও 3/10-এর লসাগু 3/5। এখন আমরা সমহার বিশিষ্ট ভগ্নাংশের রূপান্তরের মাধ্যমে লসাগুটা নির্ণয় করব। শিক্ষার্থীরা দেখো, প্রকৃত ভগ্নাংশ দুটো আমরা প্রথমে লিখে নিয়েছি। এখন এদের হর কে আছে 5 এবং 10। তো 5 এবং 10-এর লসাগু 10 বের করা হয়েছে। 5 এবং 10-এর লসাগু কত হবে দেখো। তো কি দিয়ে ভাগ যায়, 5 দিয়ে ভাগ করা যায়। 5 একে 5, 5 দুকানে 10, গুণ করো 5 একে 5, 5 দুকানে 10, এই হচ্ছে তোমার লসাগু 10। এখন লসাগুকে প্রত্যেকটা ভগ্নাংশের হর দিয়ে ভাগ করে করে বসাইতে হবে। দেখো লসাগুকে প্রথম ভগ্নাংশের হর 5 দিয়ে ভাগ করলাম, 2 হলো। আবার লসাগুকে প্রথম দ্বিতীয় ভগ্নাংশের হর 10 দিয়ে ভাগ করলাম, 1 হলো। তো এখন এই 2 এবং 1 আমাদের কাজে লাগবে সমহার বিশিষ্ট করার সময়। তো ভগ্নাংশটা লিখে নিলাম, প্রথম ভগ্নাংশ লিখে নেওয়ার পর লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করার ফলে 2 পেয়েছি। এই 2 ওপরে এবং নিচে গুণ করে দিলাম। তো ওপরে ওপরে গুণ হবে 2 একে 2, নিচে গুণ হবে 5 দুগুণে 10, এটা পেয়ে গেলাম। এবার দ্বিতীয় ভগ্নাংশটা লিখলাম, সেমভাবে এখানেও দ্বিতীয় ভগ্নাংশটা লিখলাম। এখানে আমি কত পেয়েছি, লসাগুকে দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে ভাগ করার ফলে 1 পেয়েছি। 1 দিয়ে ওপরে এবং নিচে গুণ করা হলো। তো 3 একে 3, 10 একে 10, এই হচ্ছে আমাদের সমহার বিশিষ্ট ভগ্নাংশ দুইটা। শিক্ষার্থীরা দেখো লেখা হয়েছে, এখন সমহার বিশিষ্ট ভগ্নাংশ দুটির লব, এখানে কত, 2, এখানে হচ্ছে 3, 2 এবং 3-এর লসাগু করতে হবে। পূর্বের ভিডিওতে আমরা গসাগু করতাম, এবার লসাগু করতেছি, যেহেতু লসাগু বের করব। 2 এবং 3-এর লসাগু হবে 3 দুগুণে 6,
তাহলে ভগ্নাংশ দুটির লসাগু একদম লাস্ট স্টেপ আমাদের। সেক্ষেত্রে সমহর বিশিষ্ট ভগ্নাংশ দুইটা যে দুইটা পেয়েছি তার আমরা হর বসাবো নিচে, তো হর 10 বসানো হয়েছে। আর সমহর বিশিষ্ট ভগ্নাংশ দুটির লবের লসাগু করে কত পাইলাম 6, সেটা উপরে বসাইতে হবে। তো 6 আর হচ্ছে 10, এটা কাটাকাটি করতে পারি, 2 দিয়ে কাটতে পারি, 2 দিয়ে 6কে কাটলে 3, 2 দিয়ে হচ্ছে 10কে কাটলে 5, উপরে থাকে হচ্ছে 3, নিচে থাকে হচ্ছে 5, 3/5, এটাই হচ্ছে আমাদের উত্তর। পূর্বে আমাদের সেম উত্তরই বের হয়েছে। তো শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ, আমরা পরবর্তী কাজে চলে যাই। পরবর্তী 2 নম্বরে বলা আছে 1/6 5/8 লসাগু করতে হবে। দেখো প্রথমে আমরা 1/6 এটার গুণিতক গুলো বের করেছি। প্রথমে আমরা 1/6কে 1 দিয়ে গুণ করেছি, ওই 1/6 হয়েছে। 1/6কে এবার 2 দিয়ে গুণ করব। দেখো 1/6কে আমরা 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে আমরা 6কে কাটতে পারি, 3 হয়, তাহলে উপরে থাকলো 1, নিচে থাকলো হচ্ছে 3, 1/3, সেই 1/3ই এখানে দেখতে পাচ্ছ এখানে, ঠিক আছে। আবার 1/6কে আমি 1/6কে আমি 3 দিয়ে গুণ করব, 3 দিয়ে 6কে ভাগ করলে 2, উপরে থাকে 1, নিচে থাকে 2, এই হচ্ছে 1/2, দেখতে পাচ্ছ এখানে 1/2। একইভাবে 1/6কে আমি 4 দিয়ে গুণ করব, কাটাকাটি করা যায়, 2 দুকানে 4, 3 দুকানে 6, উপরে থাকে হচ্ছে 2, নিচে থাকে হচ্ছে 3, দেখো এখানে 2/3ই বসে গেছে। একইভাবে 1/6কে 5 দ্বারা গুণ করতে হবে, কাটাকাটি যায় না, 5 একে 5, নিচে হচ্ছে 6, 5/6, দেখতে পাচ্ছ 5/6। আবার 1/6কে আমি 6 দিয়ে গুণ করব, এই 6 কেটে যাবে, থাকবে হচ্ছে 1, এই 1 লেখা হয়েছে, ঠিক আছে। তো একইভাবে এখানে 1/6কে যদি আমি 7 দিয়ে গুণ করি এটা হবে, 8 দিয়ে গুণ করি এটা হবে, অর্থাৎ কাটাকাটি করতে হবে একটু, 9 দিয়ে গুণ করি এটা হবে, 10 দিয়ে গুণ করি এটা হবে, 11 দিয়ে গুণ করি এটা হবে, 12 দিয়ে গুণ করার ফলে 2 হবে কেন সেটা আমি দেখব। 1/6কে আমি 12 দিয়ে গুণ করব। দেখো এই তো নিচের 6 আর উপরের 12, কাটাকাটি করা যায়, 6 দুকানে 12, তো দেখো এখানে কিন্তু ফলাফল 2, এই কারণে এখানে 2 লেখা হয়েছে। একইভাবে 1/6কে আমি 13 দিয়ে গুণ করব, 13/6 হবে। তারপর 1/ এটা তো হয়ে গেল, 1/6কে আমি 14 দিয়ে গুণ করব, কত হয় দেখি, 2 দিয়ে কাটাকাটি যায়, 2 দিয়ে যদি আমি 6কে কাটি 3 হবে, 2 দিয়ে যদি 14কে কাটি 7 হবে, তো 7/3, দেখতে পাচ্ছ 7/3। একইভাবে আমি 1/6কে 15 দিয়ে গুণ করব, 3 দিয়ে কিন্তু 6কেও কাটা যায় 15কেও কাটা যায়, 3 দিয়ে 6কে কাটলে 2, 3 দিয়ে 15কে কাটলে 3 5 15, তাহলে 5/2, এটা থাকলো আমার। আশা করি বোঝা যাচ্ছে তোমাদের, এই পর্যন্তই রাখলাম। এখন আমি 5/8 এর গুণিতকগুলো বের করব। প্রথমে আমি 5/8কে 1 দিয়ে গুণ করব, 5/8ই হবে, তারপর 5/8কে আমি 2 দিয়ে গুণ করব, দেখো 5/8 একে আমি 2 দিয়ে গুণ করব, দেখো কাটাকাটি করা যায়, 2 দিয়ে যদি আমি 8কে কাটি 4 হবে, তাহলে উপরে থাকলো 5, নিচে থাকলো 4, এই তো দেখো 5/4। একইভাবে 5/8কে আমি 3 দিয়ে গুণ করব, তো দেখো কাটাকাটি যায় না, গুণ করে দেবো জাস্ট উপরে উপরে, 3 5 15, নিচে থাকবে 8, তাহলে 15/8, তো দেখতে পাচ্ছ 15/8। একইভাবে 5/8কে 4 দিয়ে গুণ দেব, 4 দিয়ে 8কে ভাগ করলে 2 হয়, উপরে থাকে 5, নিচে থাকে 2, এই হচ্ছে 5/2। দেখো শিক্ষার্থীরা সাধারণ গুণিতক আমরা পেয়ে গেছি, এখানে আমরা 5/2 পেলাম, এখানে 5/2 পেলাম, এই হচ্ছে আমাদের লসাগু। কাছাকাছি যে সাধারণ গুণিতকটা মিলে যাবে সেটাই হচ্ছে আমাদের লসাগু। এবার সমহর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তরের মাধ্যমে লসাগু করব। তো দেখো প্রকৃত ভগ্নাংশ দুইটা লিখে নেওয়া হয়েছে, এদের হর 6 এবং 8, হর মানে এই যে নিচেরগুলো, হ্যাঁ 6 এবং 8, 6 8 লসাগু হচ্ছে 24, তো দেখিয়ে দিচ্ছি 6 এবং 8 এর লসাগু কেন 24। তো দেখো 2 দিয়ে কিন্তু ভাগ করা যায় উভয়কে, দেখো আমরা 2 দিয়ে 6কে ভাগ করলে পাবো 3, 2 দিয়ে 8কে ভাগ করলে পাবো 4, আর কিন্তু ভাগ যায় না, গুণ করে দাও, 2 3 দুকানে 6 4 6 24, দেখতে পাচ্ছ 24। এখন লসাগুকে আমি প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করলাম, 4 হলো, আবার লসাগুকে দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে ভাগ করলাম, 3 হলো, তো এখন আমাদের এই 4 এবং এই 3
উভয় ভগ্নাংশের কাজে লাগাইতে হবে। দেখো প্রথম ভগ্নাংশটা লেখা হয়েছে সেম ভাবে, এখানে 1/6 লেখা হয়েছে, এখানে 4 পাইলাম, এই 4 উপরে এবং নিচে গুণ করে দিলাম, তো 4-কে 4, 4×6=24, 4/24। দ্বিতীয় ভগ্নাংশটা লিখলাম সমান দিয়ে, আবার দ্বিতীয় ভগ্নাংশটা লিখলাম। হ্যাঁ, লেখার পর এখানে কত পাইছি, 3 পেয়েছি, 3 দিয়ে ওপরে এবং নিচে গুণ করে দেবো, 5-এর সাথে 3 গুণ করলে 15, 3-এর সাথে 8 গুণ করলে 3×8=24। ঠিক আছে, তাহলে এইটা আর এইটা পেলাম, তাহলে সমহার বিশিষ্ট রূপ এই দুটো পেলাম। এখন সমহার বিশিষ্ট ভগ্নাংশ লব দুইটা দেখো, 4 এবং 15, এই দুটোর আমাদের লসাগু করতে হবে। 4 এবং 15-র লসাগু কত, কিছু দিয়ে ভাগ করা যায় না তাই না, এক বাদ দিয়ে তো গুণ করে দিতে হয়, 4×15=60। ভালো কথা। এখন সর্বশেষ লসাগু বের করতে গেলে কি করতে হবে, সমহার বিশিষ্ট ভগ্নাংশের হর 24 পেয়েছি, 24 নিচে লিখতে হবে, আর এখানে সমহার বিশিষ্ট ভগ্নাংশ দুটি লবের লসাগু কত পাইছে 60, সেটা ওপরে লিখতে হবে। তো 60 ওপরে, নিচে হচ্ছে 24, তো আমরা কাটাকাটি করতে পারি, উভয়কে আমরা 2 দিয়ে কাটি, 12 এখানে হবে 30, কত দিয়ে কাটা যায়, আবার 2 দিয়ে কাটি, 12-কে 6 হবে, 2 দিয়ে 30-কে কাটি, 15 হবে, তো 3 দিয়ে কাটা যায়, 3 দুগুণে 6, 3×5=15, তাহলে ওপরে থাকে হচ্ছে 5, নিচে থাকে হচ্ছে 2, তো এই হচ্ছে 5/2 আমাদের উত্তর। আশা করি বুঝতে পেরেছো, আমরা পরবর্তী কাজে চলে যাব, 3 নম্বরে যাব। 3 নম্বর কি বলছে, 2/7, 6/8, 2/7, 6/8, তো দেখতে পাচ্ছ 2/6, সরি 2/7, 6/8। তাহলে 2/7-এর গুণিতক গুলো বের করবো কিভাবে, 2/7-এর সাথে 1 গুণ করে এটা হয়েছে, 2/7-এর সাথে 2 গুণ করে এটা হয়েছে, দেখো 2/7, এর সাথে যদি আমি 2 গুণ করি তাহলে 2×2=4 হয়, 4/7, তারপর 2/7-এর সাথে যদি আমি 3 গুণ করি, কাটাকাটি করার প্রশ্নই আসে না, যাবে না কাটাকাটি, 3×2=6, নিচে হচ্ছে 7, দেখো 6/7। তাহলে 2 দিয়ে গুণ করার ফলে 2 2 করে বাড়তেছে, নিচের 7 ঠিকই আছে তাই না, তাহলে দেখো 1, 2, 3, 4 দিয়ে গুণ করার ফলে এটা হয়েছে, 2/7-কে 5 দিয়ে গুণ করার ফলে এটা হয়েছে, 2/7-এর সাথে 6 দিয়ে গুণ করার ফলে এটা হয়েছে, তারপর 2/7-এর সাথে 7 দিয়ে গুণ করার ফলে 2 কেন হলো দেখি, 2/7-এর সাথে 7 দিয়ে গুণ করার ফলে এতে 7 নিচের 7 উপরের 7 কেটে গেল, থাকে হচ্ছে 2, এই 2 এখানে বসছে। তারপর দেখো 2/7-এর সাথে যদি আমরা 8 গুণ করি এটা পাবো, 2/7-এর সাথে 9 গুণ করলে এটা পাবো, 2/7-এর সাথে 10 গুণ করি এটা পাবো, 11 গুণ করলে এটা পাবো, 12, 13, 2/7-এর সাথে 14 গুণ করলে এটা কিভাবে পাই দেখি, 2/7-এর সাথে 14 গুণ করতে হবে, এই 7 দিয়ে 14-কে কাটবো, 7×2=14, দেখো এই 2-এর সাথে এই 2 গুণ করা যায়, 2×2=4, তো এইভাবে আর কি কাজগুলো হবে, 15 গুণ করে 16, 17, 18, 19, 20, তারপর 21 গুণ করার ফলে আমরা কাটাকাটি করে 6 পাবো। একইভাবে আমরা 6/8-এর গুণিতকগুলো বের করব, 6/8-কে আমরা একটু কেটে ছোট করে নেই, 6/8-এর সাথে 1 গুণ করতে হবে, প্রথমে একটু কেটে দেই, উভয়কে 2 দিয়ে কাটা যায়, ওপরে থাকে 3, নিচে থাকে 4, এই 3/4 লেখা হয়েছে, তারপর 6/8-এর সাথে আমরা 2 গুণ করব, আচ্ছা 2 দিয়ে যদি 8-কে কাটি 4 হবে, আর যদি ওপর থেকে 2 দিয়ে কাটি 6-কে হলো 3 হবে, 2 দিয়ে 4-কে কাটলে 2 হবে, তাহলে ওপরে থাকলো 3, নিচে থাকলো 2, তো 3/2 লেখা হয়েছে। সেমভাবে 6/8-এর সাথে যদি আমরা 3 গুণ করি এটা পাবো, 6/8-এর সাথে যদি আমরা 4 গুণ করি দেখো কি পাবো, 6/8-এর সাথে যদি 4 গুণ করি, 4×2=8, 2 দিয়ে 6-কে কাটলে 3, তো এই 3 পাওয়া গেল। একইভাবে 6/8-এর সাথে আমরা 1, 2, 3, 4, 5 গুণ করলে এটা পাবো, 6 গুণ করলে এটা পাবো, 7 গুণ করলে এটা পাবো, 8 গুণ করলে এটা পাবো, তো 6/8-এর সাথে 8 গুণ করলে 6 কিভাবে পাই সেটি দেখাই, এই যে দেখো 8 কেটে যায়, থাকে শুধু 6। আশা করি বুঝতে পেরেছো, দেখো 2/7 এবং 6/8-এর সাধারণ গুণিতক হিসেবে আমরা এখানে 6 পেলাম, এখানে 6 পেলাম, এই হচ্ছে আমাদের লসাগু। ঠিক আছে, এখন সমহার বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তরের মাধ্যমে করব, প্রকৃত ভগ্নাংশ দুইটা লিখে নিলাম, ভগ্নাংশের হর 7 এবং 8-এর লসাগু 27টা 56, তো লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করে এটা পেলাম, আবার লসাগুকে দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে ভাগ করে এটা পেলাম,
এই 8 এবং 7 আমাদের কাজে লাগাইতে হবে। দেখো 2 বাই 7-এর সাথে 8ও গুণ করছি, উপরেও গুণ করছি 8, নিচেও গুণ করছি 8, হয়েছে 16/56। আবার 6/8-এর সাথে এই 7 উপরেও গুণ করছি, নিচেও গুণ করছি, এটা হয়েছে। তো এটা হচ্ছে আমাদের সমহার বিশিষ্ট ভগ্নাংশের রূপ। এখন আমাদের এই 16 এবং 42-এর লসাগু বের করতে হবে। 16 এবং 42-এর লসাগু হবে 336, এটা লসাগুটা করে নিও। তারপর সর্বশেষ উত্তর আমরা কিভাবে বের করব, যে লসাগুটা পেলাম সেটা উপরে লিখতে হবে। আর এখানে সমহর বিশিষ্ট ভগ্নাংশের হর কোনটা পাইছে, 56, এটা 56 দিয়ে 336-কে কাটলে 6 হবে, 6 হচ্ছে আমাদের উত্তর। এখন আমরা পরবর্তী কাজে চলে যাই, 4 নম্বরটা। 1/27 1/11 আছে, দেখো 1/7-এর গুণিতক গুলো বের করছি। প্রথমে 1/7-এর সাথে 1 গুণ করে এটা হয়েছে, 1/7-এর সাথে 2 গুণ করে এটা কিভাবে হলো দেখিয়ে দেই। 1/7-এর সাথে যদি 2 গুণ করা যায়, কাটাকাটির প্রশ্নই আসে না, 2 একে 2 আর নিচে থাকে হচ্ছে 7। সেম ভাবে 3 দিয়ে গুণ করলে এটা পাবো, 4 দিয়ে যদি 1/7-কে গুণ করি এটা হবে, 5 দিয়ে যদি গুণ করি, জাস্ট 5 উপরে যে গুণ হচ্ছে 1-এর সাথে, 6 দিয়ে গুণ করলে এটা হবে, 7 দিয়ে যদি 1/7-কে গুণ করি, 1/7-কে যদি 7 দিয়ে গুণ করি, 7 7 কেটে যাবে, 1 থাকবে, সেই 1 লেখা হয়েছে। আবার 1/11-এর গুণিতক গুলো আমরা 1/11-কে 1 দিয়ে গুণ করলে এটা পাবো, 2 দিয়ে গুণ করলে এটা পাবো, 3 দিয়ে গুণ করলে 4 5 6 7 8 9 10 দিয়ে গুণ করলে, আবার 1/11-কে 11 দিয়ে গুণ করলে নিচের 11 উপর 11 কেটে যায়, 1 হবে। তো দেখো কাছাকাছি কিন্তু আমাদের কাছাকাছি গুণিতক মিলে গেছে আমাদের 11, তাহলে সরি কাছাকাছি গুণিতক মিলে গেছে 1, তাহলে লসাগু আমাদের 1। এবার সমহার বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তরের মাধ্যমে লসাগুটা দেখাবো। তো ভগ্নাংশ দুইটা লেখা হলো, 7 এবং 11 এর লসাগু 7 11 77। তো লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করে এটা পেলাম, আবার লসাগুকে দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে ভাগ করে এটা পেলাম। প্রথম ভগ্নাংশটা লেখার পর এই 11 দিয়ে প্রথম ভগ্নাংশের ওপর এবং নিচে গুণ করলাম, 11/77 পেলাম। আবার 1/11 দ্বিতীয় ভগ্নাংশটা লেখার পর এই 7 ওপরে এবং নিচে গুণ দিলাম, 7/77 হলো। তো এই হচ্ছে আমাদের সমহার বিশিষ্ট ভগ্নাংশ দুইটা। এখন এই 11 এবং 7-এর লসাগু করতে হবে, 11 এবং 7-এর লসাগু হলে 77 পাবো। তো এই লসাগুকে আমাদের এই সমহার বিশিষ্ট ভগ্নাংশের হর 77 দিয়ে ভাগ করতে হবে, তো উভয় 77 কেটে কেটে 1 হয়ে যাবে, এটাই উত্তর। আমরা পরবর্তী কাজে চলে যাই, পরবর্তীতে কি বলা আছে, 1/2 1/3 1/4। দেখো 1/2-এর গুণিতক আমরা বের করেছি, 1/2-এর সাথে 1 গুণ করলে 1/2 পাবো, 1/2-এর সাথে 2 গুণ করলে আমরা কি পাই, 1/2-এর সাথে যদি আমি 2 গুণ করি, নিচের 2 উপরের 2 কেটে যাবে, থাকে 1, সেই 1 লেখা হয়েছে। এখানে স্টপ করা হয়েছে, পরে লাগলে আরো করব। হ্যাঁ, এবার 1/3-এর সাথে আমরা 1 গুণ করবো, 1/3 পাবো, 1/3-এর সাথে 2 গুণ করবো, 2/3 পাবো। দেখো 1/3-এর সাথে যদি আমরা 2 গুণ করি, কাটাকাটি যাবে না, এই 2-এর সাথে 1 গুণ হবে, 2 একে 2, নিচে থাকবে 3, সেটাই লেখা হয়েছে। আবার 1/3-এর সাথে যদি আমি 3 গুণ করি, তাহলে 3 3 কেটে যাবে, থাকবে হচ্ছে 1, সেই 1 এখানে লেখা হয়েছে। দেখো এখানে কিন্তু মিল পাচ্ছি আমরা, তাই না? আবার 1/4-এর সাথে 1 গুণ করলে এটা হবে, 2 গুণ করলে হাফ হবে, কেন সেটা দেখি। 1/4-এর সাথে 2 গুণ করি, এই 2-এর সাথে 4 কাটলে 2, ওপরে থাকে 1 নিচে থাকে 2, এই হচ্ছে হাফ, এখানে নামছে। 1/4-এর সাথে 3 গুণ করলে 3/4, 1/4-এর সাথে 4 গুণ করলে, 1/4-এর সাথে যদি আমরা 4 গুণ করি, তাহলে 4 4 কেটে যাবে, থাকবে হচ্ছে 1। তো দেখো এখানে দেখো সাধারণ গুণিতক 1। তো এই হচ্ছে আমাদের লসাগু। সমহার বিশিষ্ট দেখাই কিভাবে করতে হবে। ভগ্নাংশ তিনটি লেখা হয়েছে, তিনটা ভগ্নাংশের হর 2 3 4, এই 2 3 4-এর লসাগু হবে 12। তো লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করে 6 পেলাম, লসাগুকে দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে ভাগ করে 4 পেলাম, লসাগুকে তৃতীয় ভগ্নাংশের হর দিয়ে ভাগ করে 3 পেলাম। প্রথম ভগ্নাংশটা লেখা হয়েছে, লেখার পর সমান দিয়ে আবার প্রথম ভগ্নাংশটা লেখা হয়েছে, লেখার পর এই 6 ওপরে এবং নিচে গুণ দিলাম, 6/12 পাবো, কাটাকাটি করা যাবে না কিন্তু এখানে। আবার 1/3 লেখা হয়েছে, এখানেও 1/3 লেখা হয়েছে, এই 4 উপরে এবং নিচে গুণ করা হয়েছে, 4/12 পাবো। সর্বশেষ ভগ্নাংশটা হচ্ছে 1/4 1/4, এই 3 উপরে এবং নিচে গুণ করা হলো, 3/12 পাবো। এখন 1/2 1/3 1/4 এর সমহার বিশিষ্ট ভগ্নাংশের রূপ হবে 6/12, এটা 6/12, 4/12 আর হচ্ছে 3/12।
তাহলে এখন সমাহার বিশিষ্ট ভগ্নাংশ তিনটি লব লবের লসাগু করতে হবে, 6, 4, আর 3। লসাগু করলে পাবো হচ্ছে 12। 6, 4 এবং হচ্ছে 3, এখানে হচ্ছে 6, 4 হবে, এখানে হচ্ছে 3 হবে। এটা একটু কারেকশন করে নিব, 6, এটা 6, এটা 4, এটা হচ্ছে 3। 6, 4 এবং 3-এর লসাগু কেন 12 হয় সেটি দেখিয়ে দিচ্ছি। 6, 4, 3 আমরা 2 দিয়ে কাটতে পারি, 2 দিয়ে 6-কে কাটলে 3, 2 দিয়ে 4-কে কাটলে হচ্ছে 2, 2 দিয়ে 3-কে কাটা যায় না, 3 ওই রকমই থাকবে, 2 দিয়ে 3-কে কাটা যায় না এরকমই থাকবে, 2-কে 2। আমরা 2 দিয়ে তো কাটতে পারি না, কারণ মিনিমাম 2টাকে ভাগ করতে হবে, 3 দিয়ে কাটতে পারি, 3-কে 3, 2-কে কাটা যায় না ওইরকমই থাকবে, 3-কে 3। এসব গুণ করে দেই, 3 দুকানে 6, 6-কে 6, 6 দুকানে 12, 12-কে 12। এখন যে লসাগুটা পেলাম সেটা উপরে লিখবো, আর সমহার বিশিষ্ট এই তো ভগ্নাংশের হর নিচে লিখবো, 12, 12 কাটলে 1 লসাগু, এই হচ্ছে উত্তর। এবার সর্বশেষ দেখো 6 নম্বরটা, 1/5, 3/10, 7/15। তো দেখে নাও, 1/5-এর গুণিতকগুলো আমরা বের করেছি। প্রথমে 1 দিয়ে গুণ করব এটা পাবো, 2 দিয়ে গুণ করব এটা পাবো, 3 দিয়ে গুণ করব, 4 দিয়ে গুণ করব, 5 দিয়ে গুণ করব, 6 দিয়ে গুণ করব, 7 দিয়ে, 8 দিয়ে, 9 দিয়ে, এভাবে অনেক দূর পর্যন্ত যাওয়া হয়েছে, ঠিক আছে। তারপর 3/10-এর গুণিতকগুলোও সেম ভাবে, এখানে 3/10-কে 1 দিয়ে গুণ করা হয়েছে, তারপর 3/10-কে 2 দিয়ে গুণ করে কাটাকাটি করে এখানে বসানো হয়েছে, 3 দিয়ে, 4 দিয়ে, এভাবে গুণ করে করে বসানো হয়েছে, ঠিক আছে। তারপর 7/15-এর গুণিতকগুলো সেম ভাবে বসানো হয়েছে, 1 দিয়ে গুণ করছি 7/15-কে, 2 দিয়ে 7/15-কে গুণ করে এটা, 3 দিয়ে 7/15-কে গুণ করে এটা, 4 দিয়ে 7/15-কে গুণ করে এটা, এভাবে 5, 6, 7, 8, 9, এভাবে ডট ডট দিয়ে দিতে হবে আমাদের। দেখো সর্বশেষ 21/5, সাধারণ গুণিতক তিনটার মধ্যেই। তো এটাই হচ্ছে আমাদের লসাগু। এখন সমহার বিশিষ্ট ভগ্নাংশের মাধ্যমে দেখব। দেখো এখানে হরগুলো, প্রত্যেকটা ভগ্নাংশের হর, সেই হরগুলো লসাগু 30 হবে। তো লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করে 6 পাবো, তারপর লসাগুকে দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে ভাগ করে 3 পাবো, লসাগুকে তারপরের ভগ্নাংশের হর দিয়ে ভাগ করে 2 পাবো। তো প্রথম ভগ্নাংশটা লেখা হয়েছে, লেখার পর এই 6 ওপরে এবং নিচে গুণ দেওয়া হয়েছে, পাইসি হচ্ছে 6/30, এখানেও আচ্ছা, তারপর 3/10, 3/10 এখানে 3 পাইছি, এই 3 ওপরে এবং নিচে গুণ, 3 3 9, 3 10 30। তারপর 7/15, এখানে কত পাইলাম, 2, এই 2 ওপরে এবং নিচে গুণ হবে, 14/30 হবে। তো এই 6/30, 9/30, 14/30, তো এই হচ্ছে আমাদের সমহার বিশিষ্ট ভগ্নাংশ। তো এখন 6, 9 এবং 14-এর লসাগু করব, 126 হবে, 126 ওপরে লিখতে হবে, আর এখানে সমহার বিশিষ্ট ভগ্নাংশের হর 30, 30 নিচে লিখতে হবে, 30 দিয়ে যদি আচ্ছা 126 আর 30 কাটাকাটি যদি করি, 126/30, তো আমরা 30-কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি তাহলে 5 পাবো, আর 126-কে যদি 6 দিয়ে ভাগ করি 21 পাবো। আচ্ছা 21-কে যদি আমরা 6 দিয়ে গুণ করি কত হবে, 6-কে 6, 6 দুগুণে 12, ঠিক আছে, আমাদের হচ্ছে 21/5, এইটাই হচ্ছে আমাদের উত্তর। আমরা এটাও করে ফেললাম। এবার 5 নম্বর দেখব, বলছে 4 নং কাজের প্রতিটি সমস্যায় প্রতিটি ভগ্নাংশের জন্য ন্যূনতম কতটি করে গুণিতক বের করতে হয়েছিল। শিক্ষার্থীরা দেখো এখানে কয়টি গুণিতক বের করতে হয়েছে মিনিমাম, তারপর এখানে সাধারণ গুণিতক মিলে গেছে, এই যে 21/5, 21/5, 21/5 মিলে গেছে কখন, এখানে দেখো 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 21টা বের করা লাগছে 1/5-এর জন্য। এখানে কয়টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 14টা বের করা লাগছে 3/10-এর জন্য। তারপর এখানে কয়টা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা বের করা লাগছে 7/15-এর জন্য। তো এগুলোই আর কি গুনে গুনে ওখানে দিতে হবে আর কি। তো ওটা আমাদের সর্বশেষ ছিল, তাই না, সর্বশেষ। তাহলে সর্বশেষের জন্য আমরা কত পেলাম, 21, 14 আর 9। তো দেখো ঠিকঠাকই আছে, এই তো 21,
14 আর হচ্ছে 9 তাহলে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর এগুলো তোমরা দেখে নিও একদম ঠিকঠাকই আছে পারলে গুণে নিও চেক করে নিও এখন আমরা পরেরটা দেখি কি বলছে সমহার বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তরের পর লবের উপাদানগুলো তুলনা করে কি তুমি 5 নং কাজের সাথে কোনো সম্পর্ক নির্ণয় করতে পারো আচ্ছা এরকম সম্পর্ক আছে দেখে নেই কি সম্পর্ক পাওয়া যায় দুই বা ততোধিক ভগ্নাংশ লসাগু নির্ণয়ের ক্ষেত্রে প্রতিটি ভগ্নাংশের জন্য নির্ণয় গুণিতকের সংখ্যা কয়টা হবে এই সম্পর্ক পাইছি গুণিতকের সংখ্যা বের করতে গেলে সমহার বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের পর লবের উপাদানগুলো লসাগু তো লবের যে লসাগু পাবো সেই লসাগুকে যদি আমি সমহার বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের পর ভগ্নাংশটির লব দিয়ে ভাগ করি তাহলে গুণিতকের সংখ্যা পাবো তো এটা একটু চেক করা যাক লবের উপাদানগুলো লসাগু আচ্ছা এখানটাই চেক করা যাক লবের উপাদানগুলো লসাগু কত হলো 126 126 তাকে যদি আমি কত দিয়ে ভাগ করি সমহার বিশিষ্ট ভগ্নাংশের রূপ আচ্ছা সমহার বিশিষ্ট ভগ্নাংশের রূপান্তরের পর লব তো এখানে 6 পাইছি তাই না এখানে 6 তো 6 দিয়ে যদি ভাগ করি কত হবে একটু চেক করা যাক 126 কে আমি 6 দিয়ে ভাগ করব 126 ভাগ 6 21 হইছে আবার 126 কে যদি আমি এই তো 9 দিয়ে ভাগ করি মেবি 14 পাবো 126 কে যদি আমি 14 দিয়ে ভাগ করি কত পাবো 126 126 প্রথমটা একটু চেক করি 9 দিয়ে যদি ভাগ করি তাহলে কত পাবো 14 আবার 126 কে যদি আমি 14 দিয়ে ভাগ করি 9 পাবো 9 পেলাম তো দেখো আমাদের কয়টা করে মিনিমাম গুণিতক বের করতে হচ্ছে সেটা আমরা বের করতে পারতেছি সমহার বিশিষ্ট ভগ্নাংশের যে এই যে লবগুলো আছে এই লবগুলো দিয়ে এই তো সমহার বিশিষ্ট ভগ্নাংশ তিনটি লবের লসাগুকে যদি আমি ভাগ দেই তাহলে বের করতে পারবো শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো ভিডিওটি দ্বারা উপকৃত হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আর চ্যানেলের প্লেলিস্ট চেক করবা পুরো সপ্তম শ্রেণীর গণিত বইয়ের ভিডিও দেওয়া আছে শিক্ষার্থীরা আমরা পরবর্তী ভিডিওতে 7 নম্বর অঙ্ক দেখবো